জয়পুরহাটে রাতের আধারে দুটি মন্দিরের প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। দোষীদের শনাক্ত করে আইনের আওতায় এনে বিচারের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। জয়পুরহাট থেকে প্রতিনিধি বাবুল হোসেনের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত। এবি 24 বাংলা ও বাঙালির পাশে এবং এটা নিয়ে তদন্ত কার্যক্রম পুলিশ চালাচ্ছে। আশা করি খুব শীঘ্রই আমরা যারা এই কাজটি করেছে তাদেরকে আমরা খুঁজে পাব। জয়পুরহাট জেলার সদর উপজেলার পুরানা পৈল ইউনিয়নের মনখুর মধ্যপাড়াতে গত 30 মে দিবাগত রাতের আধারে ওই এলাকার একটি সার্বজনীন দুর্গা মন্দিরের একটি লক্ষ্মী ও তার পাশে প্রদীপ মহন্তের বাড়ি সংলগ্ন আরও একটি পারিবারিক মন্দিরের সরস্বতী মূর্তি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। আমাদের এখানে আমরা সবাই সুস্থভাবে অনেক দিন থেকে আমরা মেলামেশা করে একসঙ্গে আমরা বসবাস করি, হিন্দু মুসলমান সব একসঙ্গে। কিন্তু এতদিন পর কোনোদিন যেটা শুনিনি, কিন্তু হঠাৎ করে এরকম ঘটনা আমাদেরকে আতঙ্কিতই সৃষ্টি করছে। মানে এমন একটা আতঙ্ক যে কখনো আমরা শুনিনি, কিন্তু আমাদের শ্বশুরের আমল তাদের আগের আমল এরকম ঘটনা কখনো শুনি। হঠাৎ করে এরকম একটা ঘটনা আমাদের এই দুর্গা মন্দিরের লক্ষ্মী প্রতিমা, আবার এই বাড়ির একটা মন্দির হরি মন্দিরে সরস্বতী প্রতিমা যে এইভাবে একটা অঘটন ঘটাবে আমরা ভাবতেই পারিনি। তো এর জন্য আমরা অবশ্যই সুষ্ঠু বিচার অবশ্যই চাই। তারপরে দুর্গা মন্দিরে যায়, ভক্তি হয়, চলে যায় প্রতিদিন, তো ওখানে যায় ভক্তি হচ্ছে, ভক্তি হয় দেখে ওখানে ওই একই অবস্থা। আমরা এটা বিচার চাই, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি এই তো চাবো, তাছাড়া কি চাওয়ার তো আমার কাছে কিছু নাই। ঘটনার দিন ওই এলাকার সনাতন ধর্মাবলম্বী পূজারীরা সন্ধ্যা পূজা শেষ করে মন্দিরের প্রধান দরজায় তালা দিয়ে নিজ নিজ বাড়িতে চলে যান। পরে রাতের আধারে কোনো এক সময় সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টিকারী একটি কুচক্রী মহলের দুর্বৃত্তরা মন্দিরের দুটি তালা ভেঙে ভেতরে প্রবেশ করে দেবী লক্ষ্মী ও সরস্বতী প্রতিমার মাথা ভাঙচুর করে। কেউ দেখে ফেলার পূর্বে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। সন্ধ্যায় ওই ফুল জল দিয়ে পূজা টুজা করে মেয়ে ছেলেরা তালা তালা বন্ধ করে চলে গেছে। সকালে 9টার দিকে যায়, দেখে যে ওই মূর্তি ভেঙে পড়ে আছে, এবং তারপরে আমরা খোঁজ খবর নেই। এবং আমাদের এমপি সাহেব এখানে হলো একটা স্কুল উদ্বোধন করার জন্য গেছিলো হাদিগারা, তো ওনাকে যায় আবার আমরাও ওখানে ছিলাম, আমরাও সকালে জানি না, তারপরে যাই ওদের কাছে খবর দিলাম। তখন আবার এই পুলিশ প্রশাসনের লোকজন তাকে সব জয়পুরহাটের যেগুলো প্রশাসনের লোক মোটামুটি সব আসছিল, এবং পার্শ্ববর্তী আর একটা মন্দিরেও একই অবস্থা, সেখানে ওই সরস্বতী মূর্তির মাথাটা ভেঙে ক্ষেতের মধ্যে ফেলে দিয়েছে। এই ঘটনার পরদিন সকালে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা মন্দিরে পূজা করতে এসে দেখেন দুটি প্রতিমা ভাঙচুর করা হয়েছে। পরে তারা বিষয়টি স্থানীয় সাংসদ ও প্রশাসনকে অবহিত করলে বুধবার 1 জুন দুপুরে জয়পুরহাট জেলা প্রশাসক শরীফুল ইসলাম, পুলিশ সুপার মাসুম আহমেদ ভূঁইয়া, সদর উপজেলা নির্বাহী অফিসার আরাফাত হোসেন, ডিবি পুলিশের ওসি শাহেদ আল মামুন ও জয়পুরহাট থানার ওসি AKM আলমগীর জাহান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অত্র এলাকায় কয়েক যুগ ধরে হিন্দু মুসলমান একসাথে মিলেমিশে বসবাস করে আসাকালীন এখনও এমন কোনো ঘটনা ঘটেনি এবং এটি প্রথম। স্থানীয়দের অভিযোগ, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে দাঙ্গা সংগঠিত করে একটি কুচক্রী মহল তাদের ফায়দা হাসিলের লক্ষ্যে এমন ঘটনা ঘটিয়েছে।